করোনায় চব্বিশ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ১০৫৯ জন। আর ১৫৭৭২টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত পাওয়া গেছে ৩১৮৭ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭৮,৫২ জন। দেশের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে বিশ্লেষণ করেছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। দর্শক, প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদের নিয়মিত বুলেটিনে যে করোনা নিয়ে সবশেষ তথ্য জানানো হয়, শুরুতে যেতে চাই সেখানে। পরীক্ষা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ১৫৭৭২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪,৫৭,৩৩২টি নমুনা এবং গত চব্বিশ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩১৮৭ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৭৮,৫২ জন। গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬,৭৪৭ জন। গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০৪৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। দর্শক, আজকে সুস্থতা নিয়ে সংক্ষেপে একটু তথ্য তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে এতদিন ধরে আমরা শনাক্ত, পরীক্ষা এবং মৃত্যুর খবর গুরুত্ব আকারে দিয়েছি, কিন্তু এটিও গুরুত্বপূর্ণ যে সুস্থ যে হচ্ছে, বেশ বড় মাপের সংখ্যায় সুস্থ হচ্ছে প্রতিদিনই। এবং গত এক সপ্তাহে যদি আমরা চিন্তা করি, তথ্যে যদি চিন্তা করি, যদি তাকাই আমরা এক সপ্তাহের দিকে, সেদিকেও কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে সুস্থ হয়েছেন ৮৪৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬,৭৪৮ জন। এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সুখবর কিন্তু বাংলাদেশের জন্য, যে মৃত্যু যেমন বাড়ছে, পরীক্ষা বাড়ছে, সেই অনুপাতে শনাক্ত বাড়ছে, একই সঙ্গে কিন্তু সুস্থতা সংখ্যাও বাড়ছে এবং হারও কিন্তু বাড়ছে। আজকে কিন্তু আজকে পর্যন্ত সুস্থতার যে হার, সেটি কিন্তু গড়ে ২১.২% বা তার কিছুটা বেশি। আরেকবার যদি আমরা একটু তাকাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে তথ্য, বাংলাদেশের তথ্য দিক দিয়ে চিন্তা করলে কিন্তু একই সঙ্গে আমরা দক্ষিণ এশিয়া যে আছে, দক্ষিণ এশিয়ার চিন্তাও কিন্তু আমাদের করতে হবে। কারণ প্রতিবেশী যে দেশগুলো আছে, অঞ্চল বিবেচনায় যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু বাংলাদেশের সুস্থতার হার, সেই অনুযায়ী যে সংখ্যা, সেটি আজকে পর্যন্ত ১৬,৭৮৪ জন। আর ভারত কিন্তু বরাবরই শীর্ষে রয়েছে। তাদের যে সুস্থতার সংখ্যা, সেটি হচ্ছে ১৪০,৯৭৯ জন। এরপর পাকিস্তান রয়েছে, এরা দ্বিতীয়তে বরাবরই এখনও পর্যন্ত সব নিয়ামক এবং সূচকে কিন্তু দ্বিতীয়তে, সেটি হচ্ছে ৩৮,৩৯১ জন। তা দর্শক, এই ছিল করোনা পরিস্থিতির খবর।